হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমএসি ইউসুফ আছি আপনাদের সাথে। সো আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসলাম। এই এপিসোডে দেখাবো যে নতুন আরেকটা মার্কেট থেকে কিভাবে আর্ন করা যায়। সো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পিক বেস থেকে কিভাবে আর্ন করবেন, তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম গ্রাফিক রিভার থেকে, তারপর ফ্রি পিক থেকে কিভাবে আর্ন করা যায়, ঠিক আছে। সো আমি চেষ্টা করতেছি যে মাইক্রো স্টকে যে মার্কেটগুলো আছে সেখান থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করবেন। অলরেডি ইউটিউবে হিউজ ভিডিও আছে আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, এগুলো ধরনের মার্কেট নিয়ে, কিন্তু মাইক্রো স্টক প্যাসিভ ইনকাম নিয়ে কোনো আসলে ভিডিও ওই রকম নাই। সো আমি চেষ্টা করতেছি যে প্যাসিভ ইনকামটা খুবই জরুরি ফ্রিল্যান্সারদের বা ডিজাইনারদের। সো আমি চেষ্টা করতেছি মাইক্রো স্টক নিয়ে ধীরে ধীরে ভিডিও করার জন্য। সো আজকে আমি নতুন একটা মার্কেট নিয়ে আলোচনা করব, সেটা খুবই একটা পপুলার মার্কেট, এখান থেকে ভালো একটা আর্নিং করা সম্ভব। সো তারপরে আমি শাটা স্টক থেকে আলোচনা করব। শাটা স্টক অলরেডি আমার ডাউনলোড হচ্ছে, ইনকাম হচ্ছে, সো সেটা নিয়েও আমি নেক্সটে ভিডিও করব, ঠিক আছে। সো যদি আপনি ফ্রি পিক থেকে আর্নিং করতে চান, এই ভিডিওটা দেখতে পারেন। ফ্রি পিক ব্লক হয়ে গেলে এটা দেখতে পারেন, এবং কি গ্রাফিক রিভারের মতো একটা টপ মার্কেট যদি আপনার ফাইল রিজেক্ট করে দেয়, সো এই ভিডিওটা দেখতে পারেন। এবং কি ফাইল আপলোড করার প্রসেস যেটা অরিজিনাল, এবং কি প্রপারলি যেটা করে আমি সাবমিট করে অ্যাপ্রুভ করাই, সো সেটা দেখতে পারেন। পিএইচডি এআই ফাইল ইন ডিজাইন ফাইল, ঠিক আছে। সো আপনি আমার প্লে লিস্টে ফলো করতে পারেন, তাহলে আপনি হয়তো মোটামুটি ভালো একটা আর্নিং সোর্স আর আইটেম খুঁজে পাবেন আর কি, ঠিক আছে। সো শুরু করা যাক। শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, সো থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা কথা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। কারণ আপনার একটা শেয়ারে আরেকজনে আর্নিং এর একটা সোর্স খুঁজে পাইলো, সেটাই তো আপনার কোনো লস না, যেহেতু আমি সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা মেক করা, ঠিক আছে। সো প্রথমত আপনার যে মার্কেট নিয়ে আলোচনা করব, সেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমত আমি একটা লিঙ্ক শেয়ার করব, সেটা হলো আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে দিব। আমার এই লিঙ্ক থেকে গেলে আপনার কিছু বেনিফিট আছে, যার কারণে আমি এই লিঙ্কটা শেয়ার করব। অথবা আপনি www.pngtree.com-এও যাইতে পারেন, কিন্তু আমি আমার যে একটা ইনভাইট করার জন্য দিলাম, এখানে আপনার একটা বেনিফিট হবে, কারণ আপনি অলরেডি আপনি দুইটা ডাউনলোড ফ্রি ডাউনলোড করতে পারবেন, কিন্তু আমার এই লিঙ্ক থেকে গেলে আপনি ডেইলি 5টা ফ্রি ডাউনলোড করতে পারবেন, এটাই বেনিফিট। সো আপনি চেষ্টা করবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে অথবা ওখান থেকে আপনি যাবেন, এতে আপনার বেনিফিট হবে। সো আপনি সাইন আপ করবেন প্রথমত, ঠিক আছে। সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ টু ক্লেম ইওর ডাউনলোড। সাইন আপ করার পরে আপনি এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে। সেখানে আপনি প্রথমত আপনার একটা ইউজার নেম দিতে হবে। প্রথমত আপনার কী করতে হবে, প্রথমত এই ওয়েবসাইটে একটা রেজিস্টার হইতে হবে, মানে একজন সদস্য হইতে হবে। তারপরে সিন আপনি কন্ট্রিবিউটর হইতে পারবেন, কন্ট্রিবিউটর হয়ে আপনার ডিজাইন আপলোড করে আপনি ওই আর্নিংয়ের সোর্স করতে পারবেন। প্রথমত আপনার সবাই যেটা করে যে এখান থেকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে এই মেম্বার হইতে হবে। সো আপনি প্রথমত আগে মেম্বার হন। সো ইউজার নেম দিবেন, তারপরে আপনার একটা পার্সোনাল ইমেইল দেন, তারপরে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তারপরে আপনার কেরিয়ার চয়েস, এখান থেকে আপনার এডুকেশন, মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আপনার ওয়েব ডিজাইন, যেহেতু আপনি একটা গ্রাফিক ডিজাইনার, সো অবশ্যই আপনি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন। এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেইল দিবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। প্রথমত আমরা কী করলাম, প্রথমত আমরা এই ওয়েবসাইটে একটা সাইন আপ করলাম। সাইন আপ করে আমাদের ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা অপশন পাবেন, যেমন ডেইলি দুইটা আইটেম আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, তারপর আপনার প্রোফাইল, রেফারেল প্রোগ্রাম, গো আপলোড, সাবস্ক্রিপশন নিতে পারবেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ঠিক আছে, জয়েন আওয়ার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন। কিন্তু আমরা তো এটা করব না, আমরা করব কি করব, আমরা ইনাদের মতো এখানে যারা ডিজাইনার সাবমিট করছে ফাইলগুলো, আমরাও এরকম সাবমিট করতে চাই, এবং কি তার উপরে একটা আর্নিং করতে চাই। তো যার কারণে আমাদের কি করতে হবে, এই সাইটে বা এই মার্কেটে আমাদের একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট লাগবে, কন্ট্রিবিউটর হইতে হবে। যখন আমরা কন্ট্রিবিউটর হইতে পারবো, তখনই আমরা ফাইলগুলো আপলোড করতে পারবো। সো কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে কন্ট্রিবিউটর প্রজেক্ট। এখানে ক্লিক করার পরে আপনাকে অন্য একটা ট্যাবে নিয়ে যাবে। সো এখানে বলতেছে জয়েন পিএনজি ট্রি ডিজাইনার টিম, মানে তার পিএনজি ট্রি যে একটা ডিজাইনার টিম আছে সেখানে আপনি জয়েন করতে পারবেন, এবং কি সেখানে জয়েন করার পরে আপনি ফাইলগুলো আপলোড করার পরে সেখান থেকে একটা আর্নিং করতে পারবেন। সেখানে বলতেছে বিকাম এ পিএনজি ট্রি কন্ট্রিবিউটর ইউ ক্যান গেট, তুমি কী কী পাবা, লার্জ আর্নিং, সো মোর রিসোর্স ইউ আপলোড দেন মোর ইউ আর্ন, মানে যত আপনি রিসোর্স আপলোড করবেন তত আর্নিং করতে পারবেন। প্রিমিয়াম কন্টেন্ট হয়ে যাবে কপিরাইট প্রোটেক্টেড, মানে এখানে
কপিরাইট প্রোটেক্টেড খুবই তারা হ্যান্ডেলিং করে, হাই ভিজিবিলিটি, নন এক্সক্লুসিভ অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে, যারা অন্য অন্য মার্কেট, শাটার স্টক, ফ্রি পিক, যেগুলো মার্কেটে আপনি দিতে পারতেছেন, সেই মার্কেটগুলোও আপনি মার্কেটের ডিজাইনগুলো এখানে দিতে পারবেন, যে ইউ আর কন্টেন্ট ইজ নট লিমিটেড টু পিএনজিটি, ইউ ক্যান শেয়ার ইট অন আদার্স প্ল্যাটফর্ম টু, মানে অন্য অন্য মার্কেটের ডিজাইনগুলো এখানে আপনি সাবমিট করতে পারবেন। তারপর এখানে আর্নিং এর কিছু সিস্টেম দিছে, কিভাবে অ্যাপ্লাই কন্ট্রিবিউটর করতে হবে, তারপরে আপলোড ইওর ওয়ার্ক, ওয়াইটিং ফর অ্যাপ্রুভ, স্টার আর্নিং, মানে চারটা স্টেপ। প্রথমে আপনি কন্ট্রিবিউটর হবেন, যেটা আমরা এখন হতে যাচ্ছি, তারপরে আপনি আপলোড করব, তারপরে ওয়াইটিং করব, যে ওয়াইট করব যে অ্যাপ্রুভের জন্য, দেন আমরা আমাদের আর্নিং শুরু হবে যদি যখন অ্যাপ্রুভ করে। সো এখানে কিছু ইনফরমেশন, সাধারণ কোশ্চেনের আনসারগুলো দিছে, যে হুইস কর্পোরেশন ক্যান আইসোস, কীভাবে করবে, তিনটা মেথড আছে তাদের, ক্যালকুলেটর ডাউনলোড ক্যালকুলেট করে, তারপর নন এক্সক্লুসিভ কন্টেন্ট, এক্সক্লুসিভ কন্টেন্ট, তারপর এখানে আপনি এগুলো পড়ে নিতে পারবেন, কীভাবে কী কী মাধ্যমে আপনার পেমেন্ট করে থাকে, পেপ্যাল, তারপরে হইলো পায়োনিয়ার, তারপরে রিসিভ আর্নিং, যেখানে বলতেছে 24 ঘন্টার ভিতর যাবে, এবং কি পায়োনিয়ারে আপনার 1 থেকে 2 দিন লাগবে। তো আমরা এগুলা সিম্পল একটু পড়ে নিতে পারেন, তারপর এখানে আমরা এখন রেজিস্টারে ক্লিক করতে পারি, তার মানে আমরা আর্ন করতে চাচ্ছি আর কি, রেডি আছি। সো রেজিস্টার নাও ক্লিক করব, ক্লিক করার পর নতুন একটা ট্যাবে নিয়ে চলে যাবে, সেখানে বলতেছে যে তিনটে স্টেপ শো করতেছে, কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট, প্রোফাইল, আপলোড আইডি, তিনটা অপশন আপনাকে ফিল আপ করে আপনাকে কন্ট্রিবিউটর হইতে হবে। সো প্রথমত বলতেছে কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট, এখানে কিছু তাদের রুলস এগুলো অবশ্যই পড়ে নেবেন, যে নন এক্সক্লুসিভ লাইসেন্সে কি, কপিরাইট প্রায়োরিটি তারা কিভাবে দেখবে, কন্টেন্ট পিরিয়ড, কোঅপারেশন অ্যাটেনশন ইত্যাদি, এগুলা বিষয়গুলো দেখবে তারা। সো আপনি এগুলা বিষয়গুলো দেখে নিবেন, তাদের সিস্টেমগুলো এখানে বিস্তারিত আলোচনা করছে, সো এখানে পড়ে নেওয়াটা খুব জরুরি। সো আমি মোটামুটি আগে পড়ছিলাম, সো এখন আর পড়তেছি না। সো প্রথমে তারপরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করব, মার্কে ক্লিক করার পরে, টিক মার্কে ক্লিক করার পরে আমরা এখন স্লাইডিং মাউস টু বটম অ্যান্ড রিড টু অল কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেকেন্ড স্টেপে নিয়ে যাবে, সেকেন্ড স্টেপে হলো প্রোফাইল, এখানে আপনার অরিজিনাল লিগেল, আপনার পাসপোর্ট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে নেম নেম অ্যান্ড শিওর নেম, প্রথমত আপনার নাম দিতে হবে, ফুল নেম দিতে হবে, তারপর এখানে লিখেছে পাবলিক অথর নেম, আপনার যে অথর নেমটা আছে সেটা দিতে হবে, তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট, সিটি এখানে ঢাকা, তারপরে আপনার আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এখানে ইউজ করবেন, তারপরে আপনার এখানে ফোন নাম্বার, আপনার যে পার্সোনাল ফোন নাম্বার আছে সেখানে ফোন নাম্বার ইউজ করবেন, তারপরে এখানে কন্ট্যাক্ট ইমেইল, আপনার যে ইমেইলটা থাকবে এখানে কন্ট্যাক্ট ইমেইল করতে পারবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেইল দিচ্ছেন সেটাও ইউজ করতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে আমাদের লাস্ট স্টেপে যেটা শো করতেছে আপলোড আইডি, এখানে আপনার ন্যাশনালিটি কার্ড অথবা আপনার পাসপোর্টের যে কপিটা থাকবে সেটা আপনাকে দিতে হবে ভেরিফিকেশন করার জন্য। সো এখানে হলো ফ্রন্ট সাইড লেখা আছে, এখানে হলো ব্যাক সাইড, সো ফ্রন্ট সাইড আপলোডের জন্য এখানে ক্লিক করতে হবে, এবং কি ব্যাক সাইড আপলোডের জন্য এখানে ক্লিক করতে হবে। সো প্রথমত আমরা ফ্রন্ট সাইডটা আপলোড করব, আমরা এখানে রি আপলোডে ক্লিক করব, এটা আমাদের আপলোড কমপ্লিট, দেন আমরা সেকেন্ডটা আপলোড করব, ব্যাক সাইড, এটা জেপিজি ইমেজ অথবা পিএনজি রাখতে পারেন, সমস্যা নাই। সো আমার আপলোড কমপ্লিট, দেন আমি নেক্সটে ক্লিক করব। সো তারা বলতেছে কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন ইমেইল ভেরিফিকেশন, ইমেইল ভেরিফিকেশন করবে, সো আমরা সেই মেইলে যাব যে মেইলটা আমরা দিয়েছিলাম, এখানে মেইলটা শো করতেছে, সো মেইলে যাওয়ার, সো আমাদের ক্লিক ভেরিফিকেশন টু বিকাম এ কন্ট্রিবিউটর, সো আমরা এখানে কনফার্ম ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন পাচ্ছি, যে আপলোড ডিমান্ড, কেমন তারা আপলোড করতেছে, জুলাইয়ের কীরকম আপলোড হচ্ছে সেগুলো শো করাচ্ছে, যাতে আমরা বুঝতে পারি যে কোন ফাইলগুলো আপলোড হবে। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং কি তারপরে আমরা কন্ট্রিবিউটর হইলাম, তারপরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাইলাম। সো ড্যাশবোর্ডে এরকম আপলোড মেথড, ফিনান্স গাইড, ইনফরমেশন, এই ধরনের কিছু অপশন আমরা পাইলাম। তো প্রথমত আমাদের এখন কাজ হলো ফাইল সাবমিট করা, সো সাবমিট করার জন্য আমরা অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, কারণ আমরা যদি আমার ভিডিও দেখে যদি ফ্রি পিক বা পিক বেজ বা অন্য অন্য মার্কেটের জন্য যদি ফাইল রেডি করা জানেন, তাহলে এটা আপনার জন্য খুব ইজি হবে, কারণ এটাও সেম কিন্তু এক এক মার্কেটের জন্য এক এক রকম, ঠিক আছে। সো পিএনজি ট্রির জন্য অবশ্যই পিএনজি ট্রির রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে আগে জানতে হবে, যে কী কীভাবে তারা ফাইল সাবমিট করতে বলছে বা কী কী ফাইল রেডি করতে বলছে। সো প্রথমত আমরা এখানে দেখতে পারতেছি যে গাইড অ্যান্ড ইনফরমেশন, সো আমরা যখন এখানে ক্লিক
ক্লিক করব। সো আমাদের এরকম একটা ট্যাবে নিয়ে যাবে। সো এখানে এক নম্বরে দেখা যাচ্ছে যে প্রিপেয়ারিং ফাইল, মানে একটা ফাইল কিভাবে প্রিপেয়ার করবেন বা রেডি করবেন। সো প্রথমত তারা বলতেছে গ্রাফিক্স ডিজাইন অর ট্যাম্পলেট। তারা প্রথমত বলতেছে যে থাম্বনেলটা থাকবে সেটা হইতে পারে জেপিজি অথবা পিএনজি ফরম্যাট, সেটার সাইজ হইতে পারে 1200x1200, সোর্স ফাইল 1 জিপ ফাইল, মানে একটা একটা জিপ ফাইলের মধ্যে একটা থাম্বনেল থাকবে, একটা সোর্স ফাইল থাকবে, ঠিক আছে। সো থাম্বনেল কোনটাকে বলা হয়, এই যে আমার এগুলাকে থাম্বনেল বলা হয়। সো থাম্বনেল আপনি যে কোনো মক আপ করে দিতে পারেন অথবা আপনি এরকম ভাবেও দিতে পারেন, সমস্যা নাই। সো এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বরে তারা বলতেছে যে জিপ ফাইলের ভিতর থাম্বনেল এবং সোর্স ফাইল ডাইরেক্টলি থাকতে হবে, নো নিড পুট দ্যাম ওয়ান ফোল্ডার, কোনো ফোল্ডার করতে হবে না। এগুলো আপনি একটু পড়ে নিতে পারবেন। সোর্স ফাইলের মধ্যে আপনি পিএইচডি, এআই, ইপিএস, সিডিআর এগুলো একটা হইলেই হলো, সমস্যা নাই। থাম্বনেল সাইজ এটা হবে মাস্ট বি, তারপরে একটা জিপে থাকতে হবে এবং কি সেম নেম থাকতে হবে, এটা মাস্ট বি খুব ইম্পর্টেন্ট। পিএনজি অথবা যে থাম্বনেল থাকবে সেটার নেম এবং কি সোর্স ফাইল নেম সেম থাকতে হবে। অ্যাড জিপ ফাইল, 2 নম্বরে তারা কীভাবে জিপ, মানে একটা এটা ফ্লাওয়ার ডট ইপিএস, এটা ফ্লাওয়ার ডট পিএনজি অথবা জেপিজি, দুইটাকে ধরে একটা জিপ ফোল্ডার করা হয়েছে। তারপরে তারা আপলোডে চলে গেছে, ইজি সিস্টেম আর কি, এগুলো আমি দেখাবো, সমস্যা নাই। টেকনিক্যাল কিছু বলতেছে যে ইপিএস সিএস সিক্স অর ওল্ডার ভার্সন, মানে কি সিএস সিক্স অথবা নিচের ভার্সন হইতে হবে। তারপরে তারা কালার মোড RGB বলতেছে, তারপরে লেয়ার অর্গানাইজ সুন্দর করে ফন্ট ফ্রি ফন্ট ইউজ করতে বলতেছে, তারপরে তারা রিজেক্ট করবে সেক্স ভায়োলেশন এবং কি প্রিভিয়াস যদি সাবমিট করে থাকে এরকম ডিজাইন, কপিরাইটের বিষয়টা তারা বলে, এগুলো পড়ে নিয়েন, পিএইচডির বিষয়গুলো এগুলো পড়ে নিয়েন, যে ফন্ট ফ্রি ফন্ট। সো বেশি কিছু তারা রিকোয়ারমেন্ট দেয় না, এগুলো আপনি একটু কষ্ট করে পড়ে নিয়েন, তারপরে তো আমি আলোচনা করলাম। সো আমি এখন ফাইল আপলোড করার জন্য ফাইল কীভাবে রেডি করবেন সেটা দেখাবো। সো প্রথমত আপলোড মেথডে চলে গেলে এরকম আমি এখানে ট্রেন্ডিং কিছু আইটেম দেখা যাচ্ছে, সো আমি এটা ক্লোজ করে দিই। সো আমার এখানে এটা আমি 9টা ফাইল পাবলিশ আপলোড করছি, টোটাল 8টা পাবলিশ হয়েছে, আর একটা মনে হয় রিভিউতে আছে সম্ভবত। সো আমি যদি এখান থেকে ট্যাম্পলেটে যাই, ট্যাম্পলেট থেকে সো এগুলো আমার পাবলিশ হয়েছে, এই দুইটা ডাউনলোড হয়েছে দুইটা, আর এখানে হলো রিভিউতে আছে একটা, ঠিক আছে। এটা আমি একটু আগেই মেবি করছি, ঠিক আছে, এটা রিভিউতে আছে। সো আমি এখন একটা ফাইল রেডি করব, যে কিভাবে ফাইল রেডি করতে হয়। সো আমি কিভাবে ফাইলগুলো রেডি করছি সেটা আমি একটা দুইটা ওপেন করে দেখাই, ঠিক আছে। সো আমি এটা ওপেন করে দেখাই, এটা আমার সোর্স ফাইল, সেটা আমার এডিটেবল টেক্স, ঠিক আছে। এমনি বিজনেস কার্ডের যেরকম সাইজ নেওয়া হয় সেরকমই, দুইটা আউটপুট নিচ্ছি, এটা একটা, এটা একটা, ওকে। সো এটা একটা গ্রুপ করছি, এটা একটা গ্রুপ করছি, এটা সেভ করছি, সেভ করে এটা ইপিএসে সেভ করছি, আবার আর আরেকটা দেখাচ্ছি, এটা হলো এআইতে সেভ করছি। এটা আমার সোর্স ফাইল, এটা হলো আমার থাম্বনেল, থাম্বনেল সাইজটা আমি দেখাই, থাম্বনেলের সাইজটা হলো 1200x1200, ঠিক আছে। সো অবশ্যই থাম্বনেলের সাইজ 1200x1200 হইতে হবে, আর সোর্স ফাইল থাকতে হবে, দুইটাকে ধরে জাস্ট আমি দুইটার নাম কিন্তু সেম, 1 1, দুইটাকে ধরে জাস্ট আমি জিপ করে দিছি, ওকে। সো আমি আরেকটা যদি দেখাই, এটা হলো এআই ফাইল, এটারও সোর্স ফাইল এরকমই সেম টু সেম, ঠিক আছে। সো এটাও সেমভাবে এডিটেবল, ওকে। সো সিএস সিক্সে সেভ করছি, এটাও আমার 1200x1200, আর পিএইচডি একটা ফাইল দেখাই বিজনেস কার্ডের, এটা তো আপনি করতে পারবেনই, সমস্যা নাই। পিএইচডির যে বিজনেস কার্ড, এটা আমি একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড একটার ভিতরেই করছি। প্রথমত আমি করছি দুইটার জন্য দুইটা পিএইচডি ফাইল, কিন্তু এখানে তো একটা দিতে হবে, যার কারণে আমি একটার ভিতরেই দুইটা দিয়েছি, এগুলো সব এডিটেবল। আর এখানে ইমেজ ছিল, ইমেজের বদলে আমি আরেকটা ইমেজ ঢুকাইছি, আর নইলে তো কপিরাইটের সমস্যা হবে, দুইটার সেম নেম এবং জিপ করছি। তো ফ্লায়ারের ব্যাপারটা দেখাই, সো ফ্লায়ারও সেম আর কি, এটা তো 1200x1200, যে কোনো মক আপ করে আপনি দিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি মক আপ করে দিবেন না কি করে দিবেন, এগুলো সব এডিটেবল। এটাতে ব্লিড ইউজ করছি, ওকে। সো এমনি যে এরকমভাবে ডিজাইন করি সেমভাবেই, মানে কোনো এটার জন্য ফ্রিপিকের মতো আলাদা কোনো আর্টবোর্ড নিয়ে সেখানে ছোটো করে দেওয়া বা এরকম কিছু করি নাই, ঠিক আছে। তো এরকমই, এটাই এইভাবে ফাইল রেডি করা হয়। সো আমি একটা ফাইল রেডি করে দেখাই অবশ্যই, এই ফাইলটা, এটা হলো আমার
অরিজিনাল ফাইল, এটাতে ইমেজ ইউজ করছি, যে ইমেজ এটা হলো আমার ইমেজ। সো আমার অবশ্যই আমার ইমেজ দেওয়া যাবে না আমি ফাইনাল ফাইলে, সো ইমেজটাকে আপনি রিপ্লেস করে দিবেন, ঠিক আছে? সো আমি রিপ্লেস করা করে অবশ্যই আমি রিপ্লেস করা অবশ্যই আমার আছে, মেবি হ্যাঁ আছে। তো এখান থেকে আমি একটা কপি করি, এই ফাইলগুলো আমি ডিলিট করে দিই, এগুলো লাগবে না। এখান থেকে আমি একটা মকআপ নিতে পারি। সো আমি যেহেতু রেড কালার ইউজ করবো, অবশ্যই রেড কালারের মকআপটাই নিতে হবে। এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো ফাইল তো লাগতেছে না। সো আমার সেম নাম থাকতে হবে, আমি নামটাকে আমি সেম করে নিলাম। হ্যাঁ, এখানে আপনি দুই ইউজ করলে দুই, বা যে কোনো সংখ্যা ইউজ করলে সংখ্যা, বা নেম ইউজ করলে, এটাকে বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড। সো এটা ফাইলটা আমি ওপেন করে রেডি করি। সো এখানে আমার ইমেজ নাই, ইমেজের বদল আমি আরেকটা ইমেজ দিয়ে দিছি। ওকে, এখানে অবশ্যই এরকম রাস্টার ইমেজ দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, যাই হোক দেওয়া যায়, সমস্যা নাই। সো ব্লিড ব্লিড নিয়েছি, ওকে, এটাকে আমি সেভেজ করি, কারণ আমার এটা সিসিতে করা। সো CS6-এ সেভ করতে হবে, এটাকে আমি রিপ্লেস করে এখান থেকে আমি CS6-এ ভার্সন দিয়ে দিই। ওকে, সো আমার কাজ কিন্তু কমপ্লিট, এটাকে আমি গ্রুপ করাই আছে, সমস্যা নাই। ওকে, সো আমার সোর্স ফাইলের কাজ শেষ, এখন আমার এটা থাম্বনেলের কাজ। থাম্বনেলের জন্য আমি এটাকে আমি সাইজ অনুযায়ী কাটতে হবে, যে ক্রপ টুলে যাই বা যেভাবে আপনি পারেন। এখানে আমি 1200x1200x300, ওকে, এটাকে আমি ক্রপ করে ফেললাম। সো এটা আমার সাইজ হয়েছে, দুইটাকে ধরলাম, ধরার পরে আমি এখানে করে দিলাম। এখান থেকে আমি লোকেশনটা নিয়ে নিই, তারপরে আমি আপলোড করা দেখাচ্ছি। সো আমার কিন্তু ফাইল রেডি করা, একটা ফাইল রেডি করা কমপ্লিট। এরকম আপনি আরও অনেক 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 ফাইল মানে রেডি করে রাখবেন, তারপরে আপনি একবারে আপলোড করতে পারবেন, সমস্যা নাই। সো এখানে আপনি সবগুলা একবারে সিলেক্ট করে আপলোড করতে পারেন। আমার যেহেতু একটা ফাইল, সো আমি আপাতত একটা ফাইল আপলোড করে দেখাচ্ছি। সো এরকম এখান থেকে যখন আপনি ড্রপ করে ছেড়েও দিতে পারেন, অথবা এখান থেকে আপনি ক্লিক করে দিতে পারেন। তারপর এরকম দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। সো প্রথমে যে সিলেক্ট রিলিজ ভার্সন, কোন ভার্সনে দিবেন, ইংলিশ ভার্সন। তারপর সিলেক্ট গ্রাফিক্স, না ট্যাম্পলেট, না ফন্ট, না ব্যাকগ্রাউন্ড, যেহেতু এটা আমার ট্যাম্পলেট, সো আমি ট্যাম্পলেটে ক্লিক করলাম। তারপরে এখানে প্লিজ সিলেক্ট ব্যানার, না ব্রোশিওর, নাকি মোকআপ, না কার্ট, এটা আমার অবশ্যই বিজনেস কার্ড। সো বিজনেস কার্ডে ক্লিক করলাম, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তারপরে স্টার্ট আপলোড, এটা আসলে বেশি কঠিন কিছু না, অন্য অন্য মার্কেটে যতটা কঠিন মনে হয় এরকম এটা তেমন কোনো কঠিনই না আমার কাছে মনে হয়। সো আপনার কাছে খুব এরকম যখন আপনি একটা আপলোড করছি, যার কারণে একটা দেখাচ্ছে, যে আপনার অনেকগুলা যদি আপলোড করেন, এখানে অনেকগুলা লিস্ট শো করবে, ঠিক আছে? সো এখানে দেখা যাচ্ছে যে আপলোড টাস্ক কমপ্লিট, সাকসেস 1, এরর 0, এখানে 0 দেখা যাচ্ছে, কিন্তু আপনার এখানে এখানে ফলো করতে হবে যেখানে আমার ঠিক আছে কিনা। এখানে রিভিউ দেখা যাচ্ছে, এখানে রিভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে, কারণ এখানে ডিটেইলের এটার কোখানে রেড চিহ্ন নাই, এখানে রেড চিহ্ন, তার মানে এখানে এটাতে সমস্যা আছে। সো এখানে আমি রেডতে ক্লিক করলাম, যে কী দেখায়, এখানে আমার বলতেছে যে টাইটেল ট্যাগ দিতে হবে। দেখেন, আমি জিপ ফোল্ডার আপলোড করছি, কিন্তু তারা সাথে সাথে ট্র্যাক করে এখানে ইমেজটা কিন্তু থাম্বনেলটা কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই আপনি দেখে নেবেন যে এই এই ইমেজে কি এই থাম্বনেলের আছে কিনা, তাহলে আপনার রিজেক্ট করবে না, সেম টু সেম থাকলে, ঠিক আছে? সো আমি এখানে টাইটেল এবং কি ট্যাগ দিব, এখানে আমি লিখতে পারি রেড এখানে আমি একটা টাইটেল ইউজ করতে পারি, আপনি আপনার আপনি একটা ট্যাগ টাইটেল ইউজ করলেন, আর আপনি এখান থেকে কিছু ট্যাগ আপনি কালেক্ট করবেন কোথাও থেকে, বা আপনার আপনার ডিজাইন রিলেটেড আপনি কিছু ট্যাগ ইউজ করবেন, সমস্যা নাই। সো আপনি এখান থেকে একটা টাইটেল দিবেন এবং কি এখানে ট্যাগ দিবেন, দেওয়ার পরে এখানে আপনি সেভ করে দিবেন। আপনার কাজ এইটুকুই, জাস্ট আপলোড করবেন, ট্যাগ টাইটেল দিবেন, আর কিছু না। তো এখান থেকে ক্লোজ করে দিলাম, আমার এখান থেকে রেড মার্ক চলে গেল। সো আমাকে এখানে রিভিউ স্ট্যাটাস দেখাচ্ছে। সো রিভিউ হওয়ার পরে এখানে যদি আমার ডিজাইনটা ভালো থাকে, সেখানে পাস লেখা পাসের এখানে আসবে, মানে এই এই
রতে আসবে, আর যদি রিজেক্ট করে দেয় রিজেক্টে চলে যাবে, আর যদি এখানে পাস হয় তারপরে আপনার কিছুক্ষণ সময়ের মধ্যে পাবলিশে চলে যাবে। দ্যাটস ইট, আসলে বেশি কিছু না, পাবলিশ আমার এই পাবলিশ হয়েছে। সো প্রথমে রিভিউ থাকবে, তারপর এটা থাকবে, তারপর এটা, সো এইটুকুই জাস্ট। আসলে এখানে আপলোড করা বা ফাইল রেডি করা আসলে তেমন কোনো কঠিন কাজ না, যে কেউ করতে পারবেন, যে কেউ একটা আর্নিংয়ের সিস্টেম তৈরি করতে পারবেন। সো আশা করি ভিডিওটা সবার জন্য খুবই উপকারে আসবে। যদি আপনার উপকারে আসে সো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্য একজন জানতে পারলো এবং কি অন্য একজন আর্নিংয়ের ব্যবস্থা হইলো। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আপনি আমি নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি সাথে সাথে আপনি পাবেন। সো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।